আদা খুব কষ্ট হয়েছে গো ছায়া ছুয়া খাই লাবেন গুনিয়া ভিক্ষা করে খাই আমার মেয়ে মা হে হে পুনুল নাম রিনা আক্তার দুই সন্তান সহ স্বামী ফেলে চলে গেছেন বহুদিন আগেই বর্তমানে রাজধানীর রায়েরবাজার এলাকার বারোখালী বস্তিতে অসুস্থ মা ও দুই শিশু সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে থাকেন তিনি করোনা মহামারী আঘাত আনার পর থেকে কোনো কাজও নেই তার মানুষের কাছে চেয়ে বা হাত পেতে মা ও সন্তানের জন্য খাবার জোগাড় করছেন কোনোভাবে ঘর ভাড়া দিতে পারছেন না বেশ কয়েক মাসের তাই তো মাথার উপর থাকা বর্তমান ছাদটিও হারাতে পারেন যে কোনো মুহূর্তে আজকে বাচ্চাদের কি খাওয়াবেন এই যে ডাল ভাত আলু ভর্তা আজকে তো এই তো জীবন খাওয়া আর কি খাবো ভালো মন্দ কিছু খাইতেও পারি না কিনতেও পারি না টাকা পয়সাও নাই যে কিনা খামু যে এই যে ঘর ভাড়া দিতে পারি না দীক্ষা বাড়িয়ে লাই ঘর ভাড়া তালা মারে ম্যানেজারে গালাগালি করে লাইটটা উস্তায় ভাগায় দেয় তাহলে কই যাম কন খুব কষ্ট হয়ে যায় গা এই যে জ্বর বৃষ্টি আহে এই যে রোয়তা আহে খুব কষ্ট করাম বাইরে যাইয়া দুইটা পয়সা কামে করি তাও মনে করেন একশো পায় পঞ্চাশ টাকা পায় এই কি জীবন চলে এই জীবনের থেকে মরা অনেক ভালো করোনাকালীন সময়েও সরকার বা কারো কাছ থেকে পাননি কোনো সাহায্য এক বেলা খাবার পেলে অপর বেলা না খেয়ে কাটছে তাদের দিনকাল নাই আমাকে খাই কি করব না আসতে পারি না চলতে পারি না চোখের লেগে অপরেশন করতে পারি না চোখগুলো পাননি হ্যাঁ কে খাওয়ায় আপনারে এই আমার মায়া মায়ালে থাকি মেলা লাগি মায়া আঞ্চলে খাই নাচ না খাই দেখি ওর খাওয়া কষ্ট আমি আমি খাওয়া কষ্ট আমি শুধু তিনিই নন তার মতো অবস্থা এই বস্তিতে বসবাসকারী বাকি সকলেরই কাজ হারিয়ে ধার দেনা করে চলছে তাদের জীবন আমি প্রাইভেট চালাই এখন বর্তমান স্কুল মাঠ কল সব বন্ধ তো এখন মানে বেকার পরিস্থিতি আছে তার মধ্যে ওই স্যারে বলছিল যে এখন তো আমাদের ইয়ে নাই ওই স্কুল স্কুল নাই এখন আমরা তোমাকে বেতন কীভাবে দেবো খুব কষ্ট চলতেছি বাচ্চা কাচ্চা নিয়ে আর অন্য অন্য বিভিন্ন বিভিন্ন জায়গার অনেক জায়গা থেকে সরকার লিপ দেয় সাহায্য দেয় কোন এই জায়গাতে আমরা কখনো আমরা লিপ সাহায্য পাই নাই মানে অনেকে লোক আছে কেউ সাহায্য পায় নাই সাহায্য পাই আর এনে অন্য ধরো অনেক ঘর ভাড়া আছে মনে ধরো তিন মাসে চার মাসের ঘর ভাড়া ইনকাম না করলে কইতে দেবো অনেকে রিক্সা চালায় ভ্যান চালায় লেবারি কাজ করে কাজ কাম তো বন্ধ কী করে চলবে ওরা লকডাউনে চলতেছি বাবা আল্লাহর কাছে যা ধন্যবাদ সমস্যায় আছি ঘর ভাড়া দিতে পারতেছি না আমার তো স্বামী নেই কে বাবা ওই একটা ছেলের বয়স বিশ বছর বাইশ বছর হে প্রতিবন্ধী হেরে পুষি আরেকটা ছেলের বয়স পনেরো বছর হেরে একটু দেশে নেওয়া পড়া করি তাই লকডাউনের জন্য স্কুলঘাট বদ্ধ ওইখানে টাটকা লেগে আছে হেরে খাওয়াইতে পারতেছি না আমরাও দুইজনে যে কষ্ট করতেছি এখানে ঋণ করে খাই ঘর ভাড়াই দিতে পারি না তাদের দেনা না কয় মাস হয়ে গেছে তিন চার মাস হয়ে গেছে ঘর ভাড়া দিতে পারি না নেই দিল একশো টাও দিল দুশো টাইরম লইয়া অল্প অল্প আনিয়ে খাই আমার ফ্যামিলি চারজন একটা মেয়ে একটা ছেলে আমরা দুজন স্বামী ব্যান চালায় এত বন্ধু বাইরের দেনা একটু আগেও সেনাবাহিনী পিটিয়ে পিটিয়ে গেল অপরদিকে করোনাকালীন সময় সরকারের খাদ্য সহায়তা দেওয়ার শর্টকট নাম্বার 333-এ ফোন দিয়েও খাবার চাওয়ার পদ্ধতি সম্পর্কে অবগত নন তারা এই বিষয়ে নেই তাদের ন্যূনতম ধারণা তিরপুর ফ্রিতে ফোন দেবো আমরা তো জানি না মোবাইল না মূর্খ মানুষ আমরা কত লেখাপড়া জানি না আমরা কীভাবে ইয়ে করবো ওগুলো তো আমরা বুঝি না ওগুলো তিরপুর ফ্রিতে ফোন দেবো এটা তো আমি আজকে আপনার মুখে শুনলাম আমরা তো কেউ বলেও না কেউ বলেও নাই